बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी अधन रज्जब द्वारान आरम्भ करते चलेछि एकटि पालागड़ेर भिसिडि निये एक क्यासेटे सार्विक तत्त्वावधाने प्रयोजन एवं परिवेशन आमादेर भुलु भाई तार प्रति सालाम रेखे एवं आमार प्रतिपक्ष शिल्पी बांग्लादेशेर सुनामधन्य शिल्पी जनाब मोहम्मद काजल रान साहेब তার প্রতি সালাম রেখে এবং আমাদের উভয়কে যারা সাহায্য করছেন যন্ত্র সংগীতে জানাচ্ছে সকলের প্রতি ভক্ত শ্রদ্ধাঞ্জলি রেখে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে স্মরণ করে শাহালি বাবার দিকে দৃষ্টি রেখে গণিশা বাবার দিকে দৃষ্টি রেখে সমস্ত অলিয়া উলিয়াদের প্রতি ভক্ত শ্রদ্ধাঞ্জলি রেখে আমি আমার দাদাগুরু সেখানের প্রতি ব্রজবলী দেওয়ানকে স্মরণ করে আমি আমার জন্মদাতা পিতা এবং গানের ওস্তাদ মোহাম্মদ চাহেক দনকে স্মরণ করে আমি আমার মা জননীকে স্মরণ করে আজকের মহত সভার কাজ আরম্ভ করতে চলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাফরাত আমাদের আজকের পালা শরীয়ত এবং মারফত আমাকে দেওয়া হচ্ছে মারফতের ভূমিকা আমার প্রতিপক্ষ শিল্পী কাজল দেওয়ান তিনি গাবেন শরীয়তের ভূমিকা তো পালা গাবো পালার আগে আলেম সাহেব তার গান নিয়ে পালা নিয়ে একটা গান গাইলেন শরীয়তের পালা নিয়ে গান গাইলেন মেশের পালিশনার মানুষ উদয়ারও দেশেরে চলছে বনের পাশে নবী তত্ত্ব গান নবীর জীবনী ও মিয়া ভাই পালাটা তো দিয়েছে আপনাকে শরীয়ত আপনার মাথায়ও দেখা গেল একটা টুপি কালো টুপি হ্যাঁ কালো টুপি যখন দিয়েছেন কালো হলো গিয়া অন্ধকার কালো কালো হলো গিয়ে আমার মারফতের একটা সিলসিলা আর গান গাইলেন মিয়া গান প্রথম আসর গান গায় আপনার দেখা যায় আপনার বেরাম একটা খারাপ বেরাম আছে ও মিয়া গান গাইলেন নবী দত্ত শরীয়তের পালাকু আমি অনুরোধ করব আগামী আসরে যদি শরীয়তের পালা জানা না থাকে তো আমার তো সংগ্রহ করে নিয়ে এতটুকু অনুরোধ করে আমার মারফতের পালা থেকে গান আরম্ভ করব আপনি প্রশ্ন করেছেন মারফত শব্দের অর্থ কি মারফত হলো গোপন গোপন আর গোপন এটা সম্পূর্ণ আধ্যাত্মিক বস্তু আমার আল্লাহ পাক গোপন আর গোপন এবং আল্লাহকে দেখা শোনা যায় একজন মানুষের কাছে গিয়ে মানুষের পায়রবি করে মানুষকে খেদমত করে তার চরণের উপর ভক্তি দিয়ে পড়ে তার উপরে আমার এই দেহটা একটা জং ধরা লোহা পরশের সাথে ঘষা খেয়ে ঘষা লাগিয়ে আমার এই দেহটাকে শুদ্ধ করতে হবে মানুষের মতো মানুষ বানাইতে হবে তাই সেইটাই হলো আমার মারফত আমার পালানিয়া গান আপনি অবশ্যই গানটার দিকে লক্ষ্য রাখবেন গুরুকে করে পতি পতি মানে কি স্বামী হ্যাঁ
বিয়ে একজন মেয়ে লোক স্বামীর কাছে বিয়ে বসে, সে হলো তার স্বামী পতি স্বামী। আর আমি ভক্ত একজন গুরুর কাছে গিয়ে বিয়ে বসা, মরিদ হওয়া মানে মরা। আমার এই দেহ মন প্রাণ যৌবন শক্তি যা আছে সম্পূর্ণ আমার গুরুর পায়ে আমি সঁপে দিলাম, সে হয়ে গেল আমার স্বামী। আর এই স্বামী স্ত্রী একসময় একটা মিলন হয়, সে মিলনটা হলো গুরুর জিব্বা, ভক্তর হলো কর্ণ। এই ছুটি কর্ণর দ্বারা ভক্তকে তিনটি বীজ মন্ত্র দিলে একটি সন্তান জন্ম হয়, যে সন্তানটির নাম হলো জ্ঞান সন্তান। আলে সাহ, আপনারা পড়ে আছেন এখনো মায়ার জালে, আসেন। আমরা কেন আসলাম দুনিয়ার মধ্যে, কি করতে আসলাম? এই দুনিয়াটা সাধারণ মনে করলে চলবে না, বিশাল কঠিন মনে করলে আপনারা কিছু পাইতে পারেন। আসেন আমাদের তরিকায়, চিস্তিয়া কাদ্রিয়া নকশবন্দিয়া মজদ্দা দিয়া ওয়াসিয়া, এরকম একটা তরিকার মধ্যে তরিকপন্থী ধরে আপনি একজন কামেল পীরের কাছে গিয়ে মুরিদ হন, তাহলে আপনি বিষয়বস্তু মানুষ হিসাবে আপনি বুঝতে পারবেন। সর্বময় বন্ধুর দেখা সামনে পাবি ভালো, নীরবতা পালন করেন পাই ধরে জানাই, প্রশ্ন যাহা করেছে আলেম সাহেব জবাব দিতে চাই। বেশ তো ভালো প্রশ্ন করে আমার ধারে, আমি ভুলি নাই কথাই এখন আমার মনে পড়ে। মারফতটা লেনদেন হয় কিভাবে রজ্জব আমায় দাও না কয়া, মারফতর লেনদেন আমি আপনার দেই কয়া। হ্যাঁ, মক্কা হইতে মদিনা হইতে রাসুলের জন্মস্থান হইতে এক ব্যক্তি খুব ক্ষুধার্ত ভিখারী, এ ভাব হ্যাঁ চলে গেল কোথায়, বাগদাদ শহরে। বাগদাদ শহরের একজন বিশাল শক্তিশালী ছিল, নাম তার জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদী বিশাল শক্তির অধিকারী, কুস্তি খেলতো, রেসলিং আমরা টিভি টেলিভিশন দেখি কুস্তি খেলতো। তার সাথে যে পারবে তাকে কিছু স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে। ওই ব্যক্তি মঞ্চের মধ্যে উঠে যখন দাঁড়াইল, শ্রোতা মণ্ডলী যারা তারা সবাই হাসা ঠাট্টা আরম্ভ করে দিল, যে এই চিকুন এক ব্যক্তি সে কিভাবে জুনায়েদ বাগদাদীর সাথে লাগবে। জুনায়েদ বাগদাদীর কাছে যাইয়া ওই গরে বলিতে লাগিল, জুনায়েদ বাগদাদী আমার কথা তুমি ধরো, আজকে 6 থেকে 7 দিন পর্যন্ত আমি অনাহার, আমার বাবা মা না খেয়ে আছে, স্ত্রী পুত্র না খেয়ে আছে, আমি আয় বাণিজ্য করতে পারি না। ভাই তোমার তো অনেক টাকা আছে, তুমি যদি আজকে আমার সাথে হেরে যাও আমি এই টাকা নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে আমি আমার বাপ মা নিয়ে খাইতে পারবো। কথা শুনে জুনায়েদ বাগদাদীর মন খুব শান্ত হয়ে গেল, শুনল সে রাসুলের বংশধর, রাসুলের মক্কা হইতে জন্মস্থান হইতে এসেছে। কথা শুনে জুনায়েদ বাগদাদী বলিতে লাগিল, আমি আগে
আমাকে শুইয়া পড়ব তুমি আমার উপরে শুইয়া যাবাই আমার কথা ধরো আমিয়া আমি শুয়া যাব তুমি আমার উপরে শুইবে সকলে বুঝবে জনাব বলতে দেহরে গিয়েছে কথা শুনে গরিব ব্যক্তি গেল উপরে উঠিয়া সকলে অবাক হইয়া রহিল তাকায়া জনাব বলতে দেহরে গেছে টাকা গুলি নি একটু ফারাকে একটু দূরে গিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলে আল্লাহ তোমার জনাব বাগদাদি টাকার দিকে না তাকিয়ে রাসূলের মহব্বতে হেরে গিয়ে আমাকে টাকাগুলি দিয়ে দিয়েছে হে আমার আল্লাহ তুমি রাসূলের সম্মানে ওকে মস্ত বড় আউলিয়া বানায় দাও গরিবের ব্যক্তির কথা শুনে আল্লাহ দিল ওকে আউলিয়া বানায়া ওই জনাব বাগদাদি গেল আউলিয়া হইয়া তাই তো মারফত লেনদেনের মাধ্যমে আমার আল্লাহর রাসূলের মাধ্যমে হয় গরিব মেরাজে গিয়া আল্লাহ বলে বেমুরিদের সাথে কথা বলি না রাসূল শোনো তার বিষয় আমার রাসূল মুরিদ হয়েছে তাহলে আমি বলি মিয়া ভাই হ্যাঁ আমার আল্লাহ পাক বলেছে বেমুরিদের কোনো ইবাদত আমি কবুল করি না মুরিদ হইতে হবে আর বেমুরিদের পীর হইল শয়তান আলেম সাহেবের কাছে আমার প্রশ্ন আপনি কি মুরিদ হইছেন নাকি হন নাই আরেকটি ছোট করে পেশ রাখবো আচ্ছা নামাজ রোজা হজ যাকাত কলেমা আমরা শুনি কিন্তু প্রকৃত পক্ষে আপনার কাছে আমার জিজ্ঞাসা শরীয়ত আসলে বিষয়বস্তুটা কি এটা কিভাবে এটার কর্মটা কি এটার ভাবটা কি এটা সাধনটা কি ছোট্ট করে এই দুটি করে প্রশ্ন আসার একটি সুন্দর মীমাংসা করবে যদি যাবি